thank mm -hmm. you ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد মহিলারা ইমামতি করতে পারবে কিনা না এ বিষয়টি আমরা হাদিসের আলোকে আজকের আলোচনা করব এবং অনেক মহিলা মাদ্রাসাতে দেখা যায় যে যেখানে সবাই মহিলা কিন্তু তারপরও তারা জামাতের সাথে আদায় সালাত আদায় না করে আলাদা আলাদা করে সালাত আদায় করেন তার মানে একটি মহলে বা একটি ঘরে বা একটি মাদ্রাসার পরিবেশে দিনই মাদ্রাসার পরিবেশে যেখানে একাধিক নারী থাকেন এবং যোগ্যতা সম্পন্ন নারীও থাকেন যারা সালাতের যাবতীয় মাসলা আশাইয়ের সম্পর্কে সম্যক অবগত আছেন তবুও জামায়াতের সাথে সালাত আদায় করা হয় না আলাদা আলাদা করে সালাত আদায় করা হয় তো এই প্রসঙ্গে আমরা জানবো যে শরীয়তের আলোকে এ বিষয়টি কেমন মহিলারা কি মহিলাদের ইমামতি করতে পারবে কি না মহিলাদের ইমামতি করতে পারবে মানে মহিলা মহিলাদের ইমামত হতে পারবে তবে মহিলাদেরকে মহিলাদের ইমাম হতে হলে তিনি কাতারের মধ্যখানে দাঁড়াবেন হাদিস এসেছে দারি কতনির মধ্যে মহিলা যদি মহিলাদের ইমামত করে তাহলে মহিলা ইমাম হলে মহিলা তিনি কাতারের মধ্যখানে দাঁড়াবেন হাদরতে আয়েশা সিদ্দিকা কারাদি আল্লাহ তাআলা আনহা তিনি বলেন আয়েশে তালাদি আল্লাহ আনহা আন নাহা ফাকানাত বাই নাহুন সালাতিন মাক্তুবাতিন লাহু দায় এবং হাদিসটি হাসান হাদতে আয়েশা সিদ্দী কারাদি তাআলা আনহা তিনি বলেন যে তিনি মহিলাদের ইমামত করেছেন তখন তিনি কাতারের মধ্যখানে দাঁড়িয়েছিলেন হজরতে আয়েশা সিদ্দিকার দিয়াল্লাহ তাআলা আনহা তিনি বলতেছেন যে তিনি মহিলাদের ইমামতি করেছেন তখন তিনি কাতারের মধ্যখানে দাঁড়িয়েছিলেন ইমাম দারিক উতনি হাদিস জেনেছেন আর তখলিসুল হাবিরের দ্বিতীয় খণ্ড হাদিস নম্বর পাঁচ সাতানব্বই এবং কিতাবুস সালাতের দারুসালাম থেকে প্রকাশিত নম্বর এক শত তেপ্পান্ন মহিলারা তাদের ইমামত করতে পারবে তবে ইমামত করার সময় কাতারের মধ্যখানে দাঁড়াবে উম্মে আরকা তিনি বলেন যে তিনি রসুল উল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তাকে তার বাড়িতে ইমামতি করার হুকুম দিয়েছিলেন উম্মে আরকা রাদি আল্লাহ তালা আনহা তিনি বলেন রসুল্লা সাল্লাম তাকে তার বাড়িতে মহিলাদের সালাতের ইমামতি করার হুকুম দিয়েছিলেন আবু মারামের নম্বর পৃষ্ঠাতে পাওয়া যাবে এ হাদিস প্রমাণ করে মেয়েরাও জামাত করতে পারবে মেয়েরাও জামাতের সাথে সালাত আদায় করতে পারবে এবং তাদের ইমাম মহিলা ইমা মহিলার ইমামতিতেই মহিলারা সালাত আদায় করবে এবং তাদের ইমাম পুরুষের মতো সামনে একা না দাঁড়িয়ে কাতারের মধ্যখানে দাঁড়াবে কারণ হজরত আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আহা এবং উম্মে সালাম রাদি আল্লাহ তালা আনহা তারা মেয়েদের ফরজ নামাজের এবং এমনকি তারাবিহ সালাতের জামায়াতের ইমামতিও তারা করেছেন এবং তাদের মধ্যখানি দাঁড়িয়েছিলেন দাঁড়ে কতনিতে হাদিস এসেছে বাইহাকি ইমাম বাইহাকি হাদিস এনেছেন হাকিমের মধ্যে হাদিস এসেছে আউনুল মাবুদ কিতাবের মধ্যে প্রথম খণ্ড দুইশো তিরিশ থেকে দুইশো একত্রিশ নম্বর পৃষ্ঠা এরপরে থাকে যে মেয়েদের আজান এবং একামত আজান এবং একামতের ক্ষেত্রে আহ ম তামির তার পিতা থেকে কি হাদিস বর্ণনা করেছেন যে একবার হজরত আনাস রাজি আল্লাহ তালুকে জিজ্ঞেস করলাম যে মেয়েদের উপরে আজান এবং একামতের হুকুম আছে কিনা তিনি বললেন যে না তবে যদি তারা করে পর্দার সাথে তাদের মহলে তবে সেটা হবে জিকির হবে সেটা হবে জিকির এবং তাউস থেকে হজরতের তাউস থেকে বর্ণিত একটি হাদিস হজরত আয়সা সাদি আল্লাহ তালা আনহা আজান এবং একামত দিতেন মোস্তাদ হাকেমের প্রথম খণ্ড দুইশো তিন নম্বর পৃষ্ঠা নাসবুর রায়ের দ্বিতীয় খণ্ড ত্রিশ নম্বর পৃষ্ঠা এবং হেসাম থেকে বর্ণিত যে হজরত আদি আল্লাহ তালা আনহা যখন নামাজ পড়াতেন তখন তাকবির দিতেন ওয়াহ ইবনে কাইসান তিনি বলেন যে ইনি অমর জিজ্ঞেস করা হয় যে মেয়েদের উপরে আজান আছে কি তিনি তখন রেগে গিয়ে বলেছিলেন যে আমি আল্লাহর জিকি করতে কীভাবে মানা করব। তবে জাবের হাজরতে জাবে আনহু বলেন যে মেয়েরা যদি চায় তাহলে একামত দেবে এবং মহিলাদের পরিবেশে মোসানফি ইবনে আবির সাহেবের প্রথম খণ্ড দুই শত তেইশ নম্বর পৃষ্ঠা তবে সেই আজান এবং একামত পরপুরুষকে শুনানো নয় শুধুমাত্র মহিলাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে হালকা করে মহিলা মহিলাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে কারণ তাদের আওয়াজ এটি সতর এক নারী যার নাম তামিমাহ বিনতে সালমা সালমাহ আল্লাহ তালা আনহা তিনি বলেন হাজরতে আয়সা সিদ্দিকা রদিয়াল্লা তালা আনহা তিনি মাগরিবের নামাজের মেয়েদের ইমামতি করেছিলেন তখন তিনি তাদেরকে মাঝখানে দাঁড়ান এবং তিনি আওয়াজ সজরে সরবে তিনি কেরাত করে পড়েন মোয়াল্লা গ্রন্থের চতুর্থ খণ্ডের দুই শত বিশ নম্বর পৃষ্ঠা আইনি তোহফা ছত্রিশ নম্বর পৃষ্ঠা এবং পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা দেখা যেতে পারে এই দলিলের আলোকে আমরা বলতে পারি যে মহিলারা মহিলাদের ইমাম হতে পারবে আজান একামত যদি চায় তারা তাদের তাদের মতো করে ওই রকমের সরবে নয় শুধুমাত্র মেয়ে মহলই যেন সীমাবদ্ধতা থাকে কারণ তাবেই নারী তামিম বিনতে সালমা তিনি বর্ণনা করেছেন হযরত আয়েশা সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে তিনি মাগরিবের নামাজের ইমামতি মেয়েদের ইমামতি করেছিলেন তো আশা করি এই আলোচনার মাধ্যমে যদি কোনো এমন পরিবেশ হয়ে থাকে যে একাধিক নারী সেখানে তাহলে তারা জামাতবদ্ধভাবে অবশ্যই সালাত আদায় করতে পারবে আল্লাহ তাআলা আলা মুহাম্মাদিন নবী ওলি وسلم আল্লাহ ইল্লা আল্লাহ الا الله لا اله الا الله